Capital FM 94.8, Desher number one music station. বাইশ বছর হয়ে গেল বলিউডের বিখ্যাত সিনেমা কুছ কুছ হোতা হ্যায় মুক্তি পেয়েছে। সেই ছবিতে শাহরুখ কাজলের রসায়ন মনে রাখার মতো ছিল। তবে ছবিটিতে নজর কাড়া অভিনয় করেছিলেন প্রায় সকল শিল্পী। ছোট্ট সর্দার চরিত্রে ছিলেন পার্জন দস্তর। পুরো সিনেমাতে তার একটি মাত্র ডায়লগ ছিল, সেটি হল তুসি না যাও। এই একটি সংলাপ দিয়েই বিখ্যাত হয়ে গিয়েছিলেন এই পার্জন। সেই ছোট্ট পার্জন দস্তর এখন আর ছোট্টটি নেই, দেখতে দেখতে তিনিও এখন পুরো দস্তর যুবক। করতে চেয়েছেন বিয়ে, আর বিয়ের খবর দিয়েই বলিউডে এখন আলোচিত ব্যক্তি কুছ কুছ হোতা হে সিনেমাটি সেই ছোট সর্দার। পার্জন নিজেই জানালেন 2021 সালের ফেব্রুয়ারিতে গাছ ছড়া বাঁধার কথা। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে তিনি বলেন প্রেমিকা দিলনা শরফকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছর ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পার্জন জানান, বেশ কয়েক বছর ধরেই আমরা দুজন দুজনকে চিনি, বিয়ের বিষয়ে পারিবারিকভাবেই আমাদের কথা হয়েছে। কথা ছিল চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসার, কিন্তু করোনার কারণে তা আর হয়ে ওঠেনি। সবাই আমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। প্রসঙ্গত, পার্জন শুধু কুছ কুছ হোতা হ্যায় নয়, তিনি অভিনয় করেছেন কাহো না প্যার হ্যায়, জুবাইদা, কভি খুশি কভি গম এবং ব্রেক কে ব্যাডের মতো ছবিতে। Capital FM 94.8, Desher number one music station.